রাতের আকাশের বিন্দু বিন্দু আলোর লম্বা একটি সারি আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে আমরা অনেকেই হয়তোবা দেখে থাকব। আবার সরাসরি না দেখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এমন ছবি হয়তো আমরা অনেকেই দেখেছি। প্রথম দেখায় যে কোনো মানুষের বিশাল ধাক্কা লাগতে বাধ্য। মনে হতে পারে নিশ্চয়ই কোনো অতি প্রাকৃতিক ঘটনার সাক্ষী হলেন আপনি, কিংবা নিশ্চয়ই কোনো অ্যালিয়েন। কিন্তু আসলে তা নয়। আপনি যা দেখেছেন তা হলো স্টারলিংক স্যাটেলাইটের লম্বা বহর, যাকে বলা হয় স্টারলিংক স্যাটেলাইট ট্রেন। তাহলে চলুন দেখে আসা যাক কি এই স্টারলিংক স্যাটেলাইট। স্টারলিংক স্যাটেলাইট হলো স্পেস এক্স এর মালিকানাধীন অনেকগুলো স্যাটেলাইটের একটি সিরিজ, যা বিশ্বের যে কোনো জায়গায় কম খরচে উচ্চগতির ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। স্যাটেলাইটগুলো পৃথিবীর একটি নিম্ন কক্ষপথে ঘূর্ণায়মান রয়েছে, যার অর্থ স্যাটেলাইটগুলো ভূমি থেকে দৃশ্যমান এবং মাথার উপর দিয়ে যেতে দেখা যায়। স্টারলিংক স্যাটেলাইট একটি নতুন প্রযুক্তি, যা অ্যালন মাস্কের স্পেস এক্স কোম্পানি কর্তৃক শুরু হয়েছে। এই স্যাটেলাইটগুলোর লক্ষ্য বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট কভারেজ প্রদান করা। এটি ফাইবার অপটিক্সের মতো স্থলভিত্তিক অবকাঠামোর ওপর নির্ভর না করে ইন্টারনেট কভারেজ প্রদানের জন্য লোয়ার আর্থ অরবিটের স্যাটেলাইট ব্যবহার করে। স্যাটেলাইটগুলো একটি ক্লাস্টারের কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারে প্রায় 60টি স্যাটেলাইট রয়েছে। 2021 সাল পর্যন্ত কক্ষপথে 1500টিরও বেশি স্টারলিংক স্যাটেলাইট যুক্ত করা হয়েছে। আগামী বছরগুলোতে 12000টিরও বেশি উপগ্রহে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এই টেক জায়ান্ট কোম্পানিটি। যদিও ক্রমবর্ধমান স্যাটেলাইট জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণের জন্য হুমকিস্বরূপ, কিন্তু এটি আকাশ পর্যবেক্ষণকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি দৃশ্যের অবতারণা করতে পারে। যদি জেনে থাকেন যে কখন এবং কোথায় এই স্যাটেলাইট ট্রেনটি দেখা যাবে, তাহলে নিঃসন্দেহে আপনার জন্য একটি উপভোগ্য দৃশ্য হবে এটি। একবার স্যাটেলাইটগুলি 340 মাইল তাদের অপারেটিং উচ্চতায় আরোহণ করলে তারা ছড়িয়ে পড়ে এবং রাতের আকাশে নক্ষত্রের পটভূমিতে পার্থক্য করা অনেক কঠিন হয়ে যায়। স্টারলিংক স্যাটেলাইটের উদ্দেশ্য হল বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট অ্যাক্সেস আনা, যেখানে ঐতিহ্যগত ইন্টারনেট অবকাঠামো সম্ভব নয়। 31 মে 2023 পর্যন্ত কক্ষপথে 4198টি স্টারলিংক স্যাটেলাইট রয়েছে, যার মধ্যে 3542টি চালু রয়েছে। এই বিপুল সংখ্যক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট জগতে বিপ্লব নিয়ে আসাই স্টারলিংক প্রযুক্তির উদ্দেশ্য। পৃথিবীর প্রায় 50% জায়গা জুড়ে ইন্টারনেট অ্যাক্সেস নেই। এ সকল প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত কম খরচে ইন্টারনেট পৌঁছে দেবে এই প্রযুক্তি। আমরা যেমন ঘরে বসে তারবিহীন প্রযুক্তির ওয়াইফাই ব্যবহার করে নেটওয়ার্ক রেঞ্জের মধ্যে ঘরের যে কোনো স্থানে ইন্টারনেট অ্যাক্সেস পাই, তেমনই এ সকল স্যাটেলাইট পৃথিবীর যে কোনো স্থানে এমন তারহীন ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করবে, ফলে খুব সহজেই এবং অতি অল্প মূল্যে মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তবে সরবরাহকৃত এই ইন্টারনেট হবে অত্যন্ত উচ্চগতিসম্পন্ন এবং লো লেটেন্সির, অর্থাৎ প্রচণ্ড গতির সাথে সাথে এই ইন্টারনেট প্রযুক্তিতে ইন্টারনেট চালানোর সময় সার্ভার কানেক্ট বিলম্ব করে না। যদিও পৃথিবীর যে কোনো জায়গায় উচ্চগতির ইন্টারনেট অ্যাক্সেসের ধারণাটি অত্যন্ত এক্সাইটিং একটি বিষয়, তবে এটা স্পষ্ট যে স্টারলিংক স্যাটেলাইটগুলো স্যাটেলাইট প্রযুক্তি এবং ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে সম্ভাবনার সীমানা অতিক্রম করে যাচ্ছে। তো বন্ধুরা, অ্যালন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্টে। আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।